আজকে আমরা আমাদের বড় বড় ইমামদের যখন মতামতগুলো পর্যালোচনা করি দেখা যাচ্ছে যে এক এক ইমাম প্রত্যেক মাসালা এক এক রকম মতামত দিয়েছেন তাহলে সবাই কি ঠিক একজন সঠিক যে কোনো একটা মাসালা একজন সঠিক কোন কোন ক্ষেত্রে যখন অপশন আসে কয়েকটা তখন কয়েকটা ঠিক হতে পারে যেমন বেতের সালাহ বেতের সালাহ আপনি কয়েকটা পদ্ধতিতে পড়তে পারেন যেমন কসমের কাফফারা আপনি তিনটার যে কোনো একটা দিতে পারেন সেটা তো অপশন অপশনের কারণে তিনটাই ঠিক কিন্তু যখন একটা মাসআলার হুকুম একটাই হবে এট এ টাইম তিনটা হতে পারে না তখন হক কয়টা একটা তাতে বোঝা গেল যে যত বড় আলেম যত বড় ইমামই হোক না কেন প্রত্যেকের কথা শুদ্ধ হতে পারে অশুদ্ধ হতে পারে কিন্তু শুদ্ধাশুদ্ধি নির্ধারিত হবে কোরআন এবং সুন্নার ভিত্তিতে এবং সেটা নির্ণীত হলে শুদ্ধটাই আমরা গ্রহণ করব এজন্য ইমাম মালিক রাহমাহুল্লাহ যিনি মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে কাছাকাছি জায়গায় দারস দিতেন তিনি বলতেন কুল্লু ইউখাযু মিন ক্বাউলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিব হাযাল কবর প্রত্যেক ব্যক্তি আমাদের মধ্যকার প্রত্যেক ব্যক্তির কাউল গ্রহণযোগ্য হতে পারে আবার সেটা প্রত্যাখ্যাত হতে পারে তবে এই কবরে যিনি শায়িত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাড়া তার প্রত্যেকটা কথা উম্মার সকলকে গ্রহণ করতে হবে কারণ কোরআন বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা তিনি নিজের ডিজায়ার থেকে প্রবৃত্তি থেকে কোনো কথা উচ্চারণ করেন না কোনো কথা বলেন না তিনি যা বলেন সেটা তার উপর ওহিরূপে অবতীর্ণ হয় অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউল ফিআল তাকরির এগুলোকে অনুসরণ করা মানেই হচ্ছে ওহিকে অনুসরণ করা এগুলোকে অনুসরণ করা মানেই হচ্ছে আল্লাহর নির্দেশকে মেনে নেওয়া এবং আল্লাহকে অনুসরণ করা সে কথাটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে উল্লেখ করেছেন মান আতা আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি বা যারা রাসূলকে অনুসরণ করলো তারা মূলত আল্লাহকেই অনুসরণ করলো